আমার দাদু এই বাড়িটা তৈরি করেছিলেন 1937-এ। ইন দ্য মিন টাইম আমাদের বাড়িতে কিন্তু বম্বিংটা হয়। আমাদের বাড়িতে যেহেতু এন্ট্রান্স অনেকগুলো, চোর একবার ঢুকলে কিন্তু বেরোতে পারে না। আমার দাদু এই বাড়িটা তৈরি করেছিলেন 1937-এ। আমরা এই একান্নবর্তী পরিবারেই এই বাড়িতে থাকি। দাদু তিন ছেলে, তার মধ্যে আমার বড় জ্যাঠামশাই, মেজো জ্যাঠামশাই আর বাবা। মেজো জ্যাঠামশাই কোনো সন্তানাদি নেই, বাবার সন্তান হিসেবে আমরা তিন ভাই আর বড় জ্যাঠা তিন ভাই। তার মধ্যে আমার বড় দাদা, জাতোতো দাদা, উনি গত হয়েছেন, আর মেজো দাদা উনিও গত হয়েছেন। আর আমাদের তারপরে যারা ভাই বোন, আমরা এই একান্নবর্তী পরিবারে আছি। নেতাজি যখন মেয়র হন, মেয়র হওয়ার পরেতে এই আমাদের এলাকাতে উনি এসেছিলেন, অনেক কিছু উন্নয়নমূলক কাজও করেছিলেন। এই যে স্কুল বাড়িটা দাদু দান করেছিলেন, সেইটা দাদু তৈরি করার সময় নেতাজিকে দিয়েই উদ্বোধন করেছিলেন। 1937 সালে দাদু এই মন্দির তৈরি করেছিলেন, আর 1937 সালেই আমার দাদু এই রাধা গোবিন্দ বিগ্রহ প্রতিষ্ঠা করেন। আমাদের 12 মাসে 13 পার্বণ হয় এই মন্দিরের জন্য। আমাদের 3 পহর যেরকম আরতি হয়, কার্তিক মাসের জন্য আমাদের 4 বার আরতি হয়। আর সবথেকে আমাদের বড় উৎসব হয় যেটা, কালী পুজোর পরে অন্নকূট। এই মানে অন্নকূট উৎসব আমাদের চলে আসছে ওই মানে দাদু মন্দির প্রতিষ্ঠা করার পর থেকে। কমপক্ষে আপনার 250 থেকে 300 মানে 300 লোক এখানে খাওয়া দাওয়া করে। অন্নকূটের পর হয় আমাদের রাস, জন্মাষ্টমী, রাধা অষ্টমী, দোল, গোবিন্দ, যত রকম উৎসব হয় চাঁচর থেকে শুরু করে সমস্ত জিনিস আমাদের মন্দিরেতে হয়। আমাদের বাড়িটা যেহেতু মন্দির কেন্দ্রিক বা আমাদের কুলদেবতা রাধা মাধব বসে আছে, সেই জন্য আমাদের অল অফ দ্য মেম্বার্স আমরা সবসময় এটা ভাবি বা অনুভব করি কোনো একটা সুপার ন্যাচারাল পাওয়ার আমাদের ফ্যামিলি মেম্বারকে, সমস্ত পরিবারের লোককে আমাদের প্রোটেকশন দেয়। ১৯৪৫ সালেতে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময়তে আমাদের এখানে বম্বিং হয়, এবং আমাদের বাড়িতেই আমাদের এই কর্নার একটা সাইডেতে বম্বিং হয়, এবং ওই পুরো কর্নারটাই আমাদের ম্যাস্ট হয়ে গেছিলো। বাই গ্রেস অফ লর্ড আমরা সেই সময় আমাদের দেওঘরের বাড়িতে কোনোভাবে শিফট করি, আর সেই সময় ইন দ্য মিন টাইম আমাদের বাড়িতে কিন্তু বম্বিংটা হয়। হয়তো উনি সেভাবে কৃপা না করলেন, পোরেল ফ্যামিলি কিন্তু সেদিনকেই ধ্বংস হতে পারতো। ঠাকুরমশাই খুব সম্ভবত রাতেরবেলা ওনাকে কোনোভাবে শয়ন দেওয়ার সময় ঠিক মতো দেওয়া হয়নি, শয়ন ওনার কষ্ট হয়েছে এবং তার জন্য ওনার কিন্তু সোয়েট হয়েছে। সেটা উনি স্বপ্নে দিয়েছিলেন যে আমাকে ঠিকভাবে শয়ন দেওয়া হয়নি, আমার খুব কষ্ট হচ্ছে। রাধা কৃষ্ণের নূপুরের আওয়াজ মাঝরাতে বেশ কিছুবার পাওয়া গেছে, সেটা অনেকেই বলেছে। চোর এই বাড়িতে যতবারই এসছে, ঠাকুরের দয়ায়, রাধা মাধবের দয়ায় কোনোদিন সাকসেসফুলি মানে বেরোতে পারেনি বা কোনো কিছু নিয়ে যেতে পারেনি, আমরা সেটাকে রেস্কিউ করেছি। গোবিন্দ যেরকম নিজের মালা সব একসাথে এক সুতোতে গাঁথা আছে, আমরাও তেমনি আমাদের একান্নবতী পরিবার গাঁথা আছে। আমরা সুখেতেও সবাই একসাথে হই, দুঃখেতেও আমরা ঝাঁপিয়ে পড়ি।